করোনা সংক্রমণ না কমায় রাজশাহী মহানগরীতে আরও এক সপ্তাহে সর্বাত্মক লকডাউন বাড়ানো হয়েছে। এই লকডাউন চলবে আগামী 30 জুন রাত 12টা পর্যন্ত। বিকেলে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল সংবাদ সম্মেলন করে এই লকডাউন বাড়ানোর ঘোষণা দেন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় লকডাউনের পাশাপাশি উপজেলা এলাকায় বিধিনিষেধ বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়। জরুরি প্রয়োজন ছাড়া এলাকার বাইরে কেউ যেন যেতে না পারে। লকডাউনের সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, মার্কেট, দোকান, রেস্টুরেন্ট সহ সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে ওষুধ, কাঁচা বাজার, চিকিৎসা সেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। আমাদের এই জেলার লকডাউন অর্থাৎ সর্বাত্মক লকডাউন যেটা চলমান আছে, এটা আগামী 30 তারিখ মধ্যরাত অর্থাৎ রাত 12টা পর্যন্ত আবার আমরা বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছি।